ঢাকায় সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ। তারা প্রথমবারের মতো ছেলে সন্তানের মা বাবা হয়েছেন। গত 10 আগস্ট রাজধানীর এভার কেয়ার হসপিটালে ছেলে সন্তানের জন্ম দেন পরিমণি। ছেলের নাম রেখেছেন সাহিম মোহাম্মদ রাজ্য। এক সপ্তাহ হাসপাতালে থাকার পর গত বুধবার 17 আগস্ট সকালে তার ছেলেকে নিয়ে বাসায় ফেরেন পরি এবং রাজ। এরপর জুরা খাসি জবাই করে ছেলের আকিকাও সেরেছেন। বাসায় ফেরার পর রাজপরীর রাজ্যকে দেখার জন্য তাদের বাসায় যান চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, নিপুন সহ আরও অনেক নায়ক নায়িকারা। তাদের নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন এবং সাইমন একটি ভিডিওর মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন। ভিডিওটির দৃশ্যে দেখা গিয়েছে পরিমণি মোবাইলে কথা বলছিলেন আর তার কোলে ছিল তাদের সন্তান রাজ্য। তখন রাজ এসে ছেলেকে পরম আদরে নিজের কুলে নিয়ে নেন এবং আদর করেন। এর দৃশ্য দেখে চিত্রনায়ক রিয়াজ বলেন রাজ খুব যত্নবান বাবা পেয়েছেন। রিয়াজের মন্তব্যে সমর্থন দেন সাইমন সহ অন্যান্য নিপুন, সাইমন সহ অন্যান্য নায়ক নায়িকারা। বেসিক্যালি তাদের পরিচয় হয় গিয়াসউদ্দিন সেলিমের গুণীন সিনেমায় কাজ করার সময়। ওই সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা এবং প্রেম তৈরি হওয়ার পর তারা গোপনে বিয়েটি সেরে ফেলেন। তারপর 10 জানুয়ারি মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজ। পরিমণি তখন সবার সাথে ফোনে কথা বলছিলেন কারণ সে তার আত্মীয় স্বজন সবাই তার খোঁজ খবর নিচ্ছেন, তার ফ্যামিলি, বন্ধুবান্ধব, তারপর কলাকুশলী যারা আছে সিনেমার অন্যান্য পার্সনরা। আকিকা যেহেতু করেছেন অনেককেই দাওয়াত দিয়েছেন, বাট সিনেমার চলচ্চিত্রের একটা অংশ সাইমন সাদিক, তারপর নিপুন, তারপর রিয়াজ, জেসমিন সহ অন্যান্যরা একসাথে গিয়েছেন তাদের বাসায় আকিকা অনুষ্ঠানে।